আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আজকে আমরা শুরু করব, গত ক্লাসগুলো যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে আজকে আমরা নতুন করে আবার শুরু করব ভিডিও। তো ভিডিও বলা করার আগে আমি আপনাদের একটু কথা বলি যে আসলে আপনারা সবাই মূল বই ফলো করবেন। মূল বই থেকে আমরা কিছু কথা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যতটুকু বুঝবেন ভিডিও থেকে নেবেন আর বাকিগুলো আপনারা মূল বই ফলো করবেন। তো আজকে আমরা শুরু করব 103-1 থেকে, ফৌজদারি কার্যবিধি আইনের 103-1। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 103-1-এ বলছে যে কোনো স্থান তল্লাশি করার সময় বা তল্লাশি করার পূর্বে আশেপাশে দুই তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকতে হবে। তাহলে আমরা 103-1-এ কী বুঝলাম এটা একটু আমরা বুঝে নিই। যে বলছে কি যে কোনো স্থান তল্লাশি করার পূর্বে সেই স্থানে আশেপাশে দুই তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকতে হবে। তাহলে আমরা এমনি এমনি পুলিশ তল্লাশি করতে পারি না, আশেপাশে দুই তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকতে হবে। তাহলে সেক্ষেত্রে 103-1, কোনো স্থান তল্লাশি করার পূর্বে আশেপাশে দুই তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসাবে ডাকতে হবে। পিআরবি 280 আমরা এখানে দিতে পারি। তাহলে এখন আমরা নেব 103-2। সাক্ষীকে ডাকলাম, সাক্ষী হাজির হলেন, তার উপস্থিতিতে আমরা তল্লাশি কার্যক্রম করব। তল্লাশি করার পরে যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার গায়ে লেবেল লাগাতে হবে, জব্দ তালিকা 3 কপি তৈরি করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, নিজেও স্বাক্ষর করতে হবে। তাহলে আমরা 103-2-তে আমরা কী পেলাম? জব্দ তালিকা। তাহলে জব্দ তালিকাটা কীরকম হবে? এটা যে সাক্ষী ডাকলাম আমরা, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে, তল্লাশি করে যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার গায়ে লেবেল লাগাতে হবে, 3 কপি জব্দ তালিকা তৈরি করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, নিজেও স্বাক্ষর করতে হবে। তাহলে 103-2, এখানেও আমরা পিআরবি 280 দিতে পারি। 280 এরপরে এখন আমরা পড়ব 103-3-এ বলছে তল্লাশি করার সময় বাড়ির মালিক যদি থাকতে চায় বা তার প্রতিনিধি যদি থাকতে চায় থাকার অনুমতি দিতে হবে। আমরা বুঝলাম কি তল্লাশি করার সময় বাড়ির মালিক বা তার প্রতিনিধি যদি থাকতে চায় তাহলে থাকার অনুমতি দিতে হবে। তল্লাশি করে যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার তালিকার 1 কপি বাড়ির মালিককে দিতে হবে। তা না হলে কী নিয়ে গেলাম না নিয়ে গেলাম বাড়ির মালিক তো আর কিছু বুঝলো না, সেই জন্য বাড়ির মালিককেও 1 কপি দিতে হবে। এরপরে আমরা আসি 103-4। 103-4-এ আমরা পড়ব যে তল্লাশি করার পর যদি কোনো মালামাল পাওয়া না যায় তাহলে ভিন্ন একটি তালিকা বা শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে, 103-4, যাতে করে আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ আনতে না পারে যে আমরা তল্লাশি করে কোনো মালামাল পেলাম না, দেখা গেল যে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করলো, এটা যেন না করতে পারে। তাহলে আমরা নিতে পারি 103-4, তল্লাশি করার পর যদি কোনো মালামাল পাওয়া না যায় তাহলে ভিন্ন বা শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। এরপর আমরা নেব 103-5। ওই যে আমরা 103-1-এ যে সাক্ষীকে ডাকছিলাম, সাক্ষী যদি হাজির না হন তাহলে পেনাল কোডের 187 ধারা মোতাবেক তার শাস্তির বিধান রাখা হয়েছে, 103-5। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে তল্লাশি করার পূর্বে দুই তিনজন সাক্ষী ডাকতে হবে, 103-1, সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, নিজের স্বাক্ষর করতে হবে, 103-2, 103-3-এ বাড়ির মালিক থাকতে চাইলে থাকার অনুমতি দিতে হবে এবং তল্লাশি করে যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার তালিকার 1 কপি দিতে হবে। তল্লাশি করার পর কোনো মালামাল পাওয়া না গেলে ভিন্ন তালিকা বা শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। 103-5, সাক্ষীকে ডাকার পর সাক্ষী যদি হাজির না হয় তাহলে পেনাল কোডের 187 ধারা মোতাবেক তার শাস্তির বিধান রাখা হয়েছে। তাহলে আমরা আজকে ক্লাস এখান থেকে শেষ করব। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মূল বই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।